হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এসব তো আলোচনা করব 4th জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়সসীমা কী চাওয়া হয়েছে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, প্রথমেই রয়েছে বিএসএফ এর সাব ইন্সপেক্টর ও আইটিআই। তো এখানে বলা হয়েছে যারা ডিপ্লোমা পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্য পদ রয়েছে 89টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 3/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recitt.bsf.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে কমান্ড হাসপাতালে বারবার ও চৌকিদার। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্য পদ রয়েছে 55টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://indianarmy.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 38,926টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 5/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.indianpostgdsonline.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে অ্যাটমিক এনার্জিতে শিক্ষক। তো এখানে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 205টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 12/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aees.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে অসম রাইফেলসের ক্লার্ক রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক এবং আইটিআই পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 173টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/7/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.assamrifles.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার। তো এখানে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 40টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 9/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক এবং আইটিআই পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 1044টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 3/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://apprenticeshipindia.org। তো দেখো নেক্সট বলা হয়েছে ইউপিএসসির NDA এবং NA পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 400টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 7/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upscionline.nic.in। দেখো নেক্সট বলা হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক এবং HS এবং ITI পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 302টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 22/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bro.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে স্টাফ সিলেকশনের ফেজ 10-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে চাকরি। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক HS এবং গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 482টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 13/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা আদালতে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে ক্লাস 8 পাসরা। তো এখানে বলা হয়েছে 8 পাস এবং মাধ্যমিক পাস যারা তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 55টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 10/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.jharkhand.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে এয়ারফোর্স AFCAT পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 30/6/2022 মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://afcat.cdsc.in। তো দেখো নেক্সট বলা হয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল। তো এখানে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য।
এখানে দেখো শূন্যপদ রয়েছে 835টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 16/6/2022-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা বিস্তারিতভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.nic.in। তো দেখো নেক্সট বলা হচ্ছে ইউপিএসসি সিডিএস পরীক্ষার মাধ্যমে অফিসার, তো ওখানে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 339টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 7/6/2022-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upscionline.nic.in। তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। তো দেখো প্রথমেই রয়েছে কলকাতা পুলিশ 1666 কনস্টেবল ও লেডি কনস্টেবল, তো ওখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে 1666 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। তো ওখানে উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য, বাংলা ভাষায় লিখতে বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিংয়ের সাব ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে, সেক্ষেত্রে তাদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2022-এর হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, ওবিসির সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে। তো ওখানে হোমগার্ডের কর্মরত প্রার্থীরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পাবে, তবে সিভিক ভলেন্টিয়াররাও বয়সের ছাড় পাবেন না। অন্য রাজ্যের তপশিলি আর ওবিসি সার্টিফিকেটধারীরাও বয়সের কোনো ছাড় পাবেন না, তবে তাদের বেলায় সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে হবে। কলকাতা পুলিশের হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা 3 বছরের চাকরি করে থাকলে তাদের বেলায় চাকরি হবে 3 বছর হিসাব করে 1/1/2022-এর হিসাবে। ছেলেদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে অন্তত 57 কেজি। গোরগা, গাড়োয়ালিস এবং রাজবংশী ও তপশিলি উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি এবং ফুলিয়ে 81 সেমি, আর ওজন থাকতে হবে অন্তত 53 কেজি। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। গোরগা, গাড়োয়ালিস ও রাজবংশী ও তপশিলি উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি, আর ওজন থাকতে হবে অন্তত 45 কেজি। তো এখানে মূল মাইনে বলা হয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। তো এখানে শূন্যপদ রয়েছে 1,666, এর মধ্যে ছেলেদের জন্য রয়েছে 1,410, তার ভিতর জেনারেলদের জন্য রয়েছে 283, এবং ওখানে মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে 256, তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 83। তো ওখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো ওখানে পরীক্ষার মাধ্যমে তো মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর সফল হলে লিখিত মেন্স পরীক্ষা, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। তো ওখানে দরখাস্ত খুঁটিয়ে দেখে তুমি বাছাই প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানে 30 নম্বর, রিজনিং থাকবে 30 নম্বরে। সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো ওখানে প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপযোগের পরীক্ষা ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তো ওখানে শারীরিক মাপযোগের পরীক্ষায় উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি দেখা হবে। শারীরিক মাপযোগের পরীক্ষায় সফল হলে কোয়ালিফাই করলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। ছেলেদের বেলায় এই পরীক্ষায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে, আর মেয়েদের বেলায় 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। তো ওখানে দৌড়ের একবারই সুযোগ পাবেন। তো ওখানে দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। তো ওখানে 85 নম্বরের লিখিত মেন্স পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংরাজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং থাকবে 25 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। মেন্স পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে, তো এখানে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো ওখানে প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। লিখিত মেন্স পরীক্ষায় কোয়ালিফাই করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। তো ওখানে ইন্টারভিউয়ের সময় জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত মেন্স পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাওয়া নম্বর দেখেই
পাওয়া নম্বর দেখা হবে, তখন এরপর হবে সার্টিফাইড ভেরিফিকেশন। ডাক্তারি পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা হবে রাজ্য সরকারের নির্বাচিত কয়েকটি হাসপাতালে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বুকের এক্স-রে, শরীরের অন্যান্য পরীক্ষা করা হবে। মনোনীত হলে পুলিশ ট্রেনিংয়ের স্কুলে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। তখন দরখাস্ত করবে অনলাইনে বা অফলাইনে 29 মে থেকে 27 জুনের মধ্যে। অনলাইনে দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://prb.wb.gov.in এবং www.wbpolice.gov.in এবং www.kolkatapolice.gov.in। তো এখানে ফর্ম পূরণ করার পর কোনো ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন 1 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে। তো তোমরা আরও বিস্তারিত পেয়ে যাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। তো দেখো নেক্সট বলা হয়েছে রাজ্য পুলিশের 2020 মহিলা কনস্টেবল শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো ওখানে বলা হয়েছে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্য সরকারের মহিলা পুলিশ নিয়োগ করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান মহিলারা আরও বেশি করে পুলিশ ফোর্সে আসুক, ছেলেদের সমান মহিলারাও পুলিশে যাতে ভালো কাজ করতে পারে তার জন্য আরও বেশি মহিলা পুলিশ নিয়োগ করা হবে। রাজ্য পুলিশ 2020 জন নতুন মহিলা পুলিশের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে উইনার্স বাহিনীতে নিয়োগ করা হবে 1460 জন মহিলা প্রার্থীকে, 600 জনের নিয়োগ করা হবে গোয়েন্দা বাহিনীতে। এছাড়াও জঙ্গল মহলে 105 জন মহিলাকে হোমগার্ডে নেওয়া হবে। মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা ব্যাটেলিয়ানসরা আগেই তৈরি হয়েছে। এছাড়াও 150টি মহিলা ব্যাটেলিয়ানস তৈরির পরিকল্পনা আছে। প্রতিটি ব্যাটেলিয়ানসে 30 জন করে মহিলা পুলিশ থাকবে। আগামী দিনে আরও মহিলা পুলিশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তো দেখো নেক্সট বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কে 150 অফিসার। তো ওখানে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদে 150 জন লোক নিচ্ছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যালস ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল, টেক্সটাইল প্রোডাকশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাশরা আবেদন করতে পারেন। তো ওখানে বয়স হতে হবে 1/1/2022 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর প্রতিবন্ধীরা যথারীতি 10 বছর আর প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তো ওখানে শুরুতে 2 বছরের প্রোবেশন থাকতে হবে, মূল মাইনে 36,000 টাকা থেকে 63,840 টাকা পর্যন্ত। তো ওখানে শূন্য পদ রয়েছে 150টি। তো ওখানে প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ও ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবে অনলাইনে 14 জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.indianbank.in। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তপশিলীয় প্রতিবন্ধী হলে 175 টাকা জমা দিতে হবে। তোমরা আরও বিস্তারিত পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। তো দেখো নেক্সট বলা হচ্ছে রেলে 3612 অ্যাপারেন্টিস। পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে 3612 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক, ডিজেল মেকানিক, মোটর ভেহিকেল, ইলেকট্রনিক্স মেকানিক ও ওয়্যারম্যানস, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, পাইপ ফিটার, প্লাম্বার, ড্রাফটসম্যান, সিভিল, স্টেনোগ্রাফার, মেশিনিস্ট কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা NCVT-র অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। উপরের ওই সব ক্ষেত্রে ট্রেড ITI বা কোর্স পাস না হলে আবেদন করবেন না বলে দেওয়া হয়েছে। তখন বয়স হতে হবে 27/6/2022 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের আর প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তখন সব ট্রেডে 1 বছরের। তখন দরখাস্ত করবে অনলাইনে 27 জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcwr.com। তো তোমরা আরও বিস্তারিত পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। ICDS সুপারভাইজারের পদের ইন্টারভিউ শুরু 25 জুলাই, ফল বেরোবে এ সপ্তাহে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2019 সালে ICDCS এর সুপারভাইজার পদে যে মেন্স পরীক্ষা হয়েছিল তার ফল বেরোবে এ মাসেই। PSC কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানান ICDS এর সুপারভাইজার পদের মেন্স পরীক্ষার ফল এই মাসের মাঝামাঝিতে বেরোবে। অফলাইনে ভেরিফিকেশন শুরু হবে 1 জুলাই থেকে, ইন্টারভিউ শুরু হবে 25 জুলাই থেকে। পশ্চিমবঙ্গ সরকার ICDS প্রকল্পের কাজের জন্য 3376টি নতুন পদ তৈরি করেছে। এর মধ্যে 2954টি শূন্য পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নিয়েছিল 2019 সালে মার্চ মাসে। প্রথমে 100 নম্বরে প্রিমিলারি পরীক্ষা নেওয়া হয়েছিল, তারপর 400 নম্বরে মেন্স পরীক্ষা হয়, এরপর হয় 50 নম্বরের ইন্টারভিউ। এই পদের মূল মাইনে 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত। তো দেখো নেক্সট বলা হয়েছে 3 জেলায় 357 আশাকর্মী। তো ওখানে বলা হয়েছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন নদিয়া জেলার চাকদাহ ব্লক ও হরিণঘাটা ব্লক, কল্যাণী ব্লক, উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অধীন বিভিন্ন
ব্লকে ব্যারাকপুর, ব্যারাকপুর টু বনগাঁ ব্লক আর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অধীন রানীগঞ্জ ব্লকের অধীন বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 357 জন তরুণী নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে, মাধ্যমিক পাস বা মাধ্যমিকে অনুত্তীর্ণ, বিবাহিতা বা বিবাহ বা বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। তো ওখানে উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারেন। তো ওখানে বয়স হতে হবে 1-1-2022 হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় 30-40 বছরের মধ্যে, তপশিলীদের বেলায় বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে, সংশ্লিষ্ট ব্লকের গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ওখানে দরখাস্তের শেষ তারিখ 27 জুন ও আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nodia.gov.in। ব্যারাকপুর 1 এবং ব্যারাকপুর 2 ব্লকের জন্য আবেদনের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 10 জুন। বারাসাত মহকুমা বিভিন্ন ব্লকের জন্য এখানে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 10 জুন ও আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.north24sparganas.gov.in। তো তখন নেক্সট বলা হয়েছে BSF-এর 281 হেড কনস্টেবল। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, মাস্টার্স, সাব ইন্সপেক্টর, মাস্টার্স ও হেড ইঞ্জিন ড্রাইভার ও হেড কনস্টেবল ওয়ার্কশপ, সাব ইন্সপেক্টর, ইঞ্জিন ড্রাইভার ও কনস্টেবল স্ক্রু পদে 281 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। তো ওখানে হেড কনস্টেবল মাস্টার্স পদের জন্য মাধ্যমিক পাস ছেলেরা শ্রীরাঙ্গ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। তো ওখানে বয়স হতে হবে 20-25 বছরের মধ্যে। কনস্টেবল ওয়ার্কশপ পদের বেলায় মাধ্যমিক পাস ছেলেরা পলিটেকনিক বা ITI থেকে মোটর ভেহিকেল বা ডিজেল এই সমস্ত বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্স পাসরা কিন্তু এখানে আবেদনযোগ্য। তো ওখানে দরখাস্ত করবে অনলাইনে 27 জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recett.bsf.gov.in। তো তোমরা আরও বিস্তারিতভাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। তো দেখো এবার আমরা দেখে নেবো চাকরির টুকরো খবর। তো দেখো প্রথমেই রয়েছে WBCS-এর প্রিলি পরীক্ষা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2022 সালে WBCS প্রিমিলারি পরীক্ষা হবে 19 জুন বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 31 মে থেকে এই ওয়েবসাইট থেকে www.wbpsc.gov.in। তখন নেক্সট বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের টিকিট বুকিং সেবক। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত দামোদর স্টেশন জনসাধারণ টিকিট বুকিং সেবক ও JTBS পদে কিছু লোক নিচ্ছে। কমিশন ভিত্তিক কাজ ও অসংরক্ষিত টিকিট প্ল্যাটফর্ম ও টিকিট সিজন টিকিট বিক্রি করাই মূল কাজ। তখন দরখাস্ত করবে 17 জুনের মধ্যে, বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.acr.indianrailways.gov.in। তো দেখো নেক্সট বলা হচ্ছে পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অধীন 2020 সালের ওয়্যারলেস অপারেটর পদের যে মেন্স পরীক্ষা হবে 15 জুন বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। তো ওখানে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে https://prb.wb.gov.in। তো তখন নেক্সট বলা হয়েছে পুলিশের ওয়্যারলেস সুপারভাইজার পদের পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অধীন 2020 সালের ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 পদের বেলায় যে মেন্স পরীক্ষা জুন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে https://prb.wb.gov.in। তো তখন নেক্সট বলা হয়েছে পুলিশের অগ্রগামী পদের ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের অধীন অগ্রগামী পদের যে ইন্টারভিউ হবে 6 জুন থেকে রেসিডেন্সি স্পেশাল রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড কল ই লেটার ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে https://prb.wb.gov.in। নেক্সট বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কিছু লোক নিচ্ছেন। কোন পদের জন্য, কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.jadunivi.edu.in। তখন দরখাস্ত করার শেষ তারিখ 8 জুন। তো তখন নেক্সট বলা হয়েছে উত্তর 24 পরগনায় চাকরি। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন ওয়ান স্টপ সেন্টারের জন্য একজন ও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ও 2 জন কেস ওয়ার্কার মহিলা পদে নেওয়া হচ্ছে। তখন উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা হতে হবে। তখন দরখাস্ত করার শেষ তারিখ 10 জুন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.north24sparganas.gov.in। তো তোমরা আরও বিস্তারিত পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তখন নেক্সট বলা হয়েছে বর্ধমান জেলায় চাকরি। পূর্ব বর্ধমান জেলা শাসকের অধীন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনস ইউনিটের বিভিন্ন পদে কিছু লোক নিচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ 15 জুন আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://purvabardhaman.nic.in। তো তখন নেক্সট বলা হচ্ছে আর্মি স্কুলে চাকরি। ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, ইংরাজি, হিন্দি, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, প্রাইমারি টিচার্স, মিউজিক টিচার্স অ্যান্ড
স্ক্রাফট টিচার ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ও কাউন্সিলস পদে 15 জন লোক নিচ্ছে। তখন দরখাস্ত করার শেষ তারিখ বলা হয়েছে 3রা জুন। তখন আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apsbklp.in-এ। তো বন্ধুরা, এই ছিল 4ঠা জুনের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।